সোমবার সকাল 11:17 না ফেরার দেশে পাড়ি দিলেন চিত্রপরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বিগত 15 দিন ধরে SSKM হাসপাতালে তরুণ মজুমদার চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল, যদিও বিপদ কাটেনি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। রবিবার তার স্বাস্থ্যের অবনতি ঘটে, তাকে ভেন্টিলেশনে দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন চিরনিদ্রায়। তার প্রয়াণে বাংলা সিনেমায় একটি যুগের অবসান হলো। উল্লেখ্য, 1962 সালে কাঁচের স্বর্গ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান পরিচালক তরুণ মজুমদার। 1990 সালে কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী সম্মানে তাকে ভূষিত করেন। এছাড়াও ফিল্মফেয়ার, BFJ পুরস্কার, আনন্দলোক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তরুণ মজুমদার। তার প্রয়াণে টালিগঞ্জ সহ বাংলা সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া। বর্ধমানের সাথে তার নিবিড় যোগাযোগ ছিল। ছবির কাজ সহ নানানভাবে তিনি অনেকবার বর্ধমানে এসেছিলেন। স্বাভাবিকভাবেই তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ শহর বর্ধমান। প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করেন। তিনি জানান, চলচ্চিত্র জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী তার পরিবার পরিজন, শুভানুধ্যায়ী ও অনুরাগীদের গভীর সমবেদনা জানান। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।